সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য এই দুটো ব্যাংকের তরফ থেকে তিনটি বড় আপডেট হ্যাঁ বন্ধুরা এই তিনটি আপডেটের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আপডেটটি তো আপনাদের জানতেই হবে এছাড়া প্রথম আপডেটটিও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম আপডেটই আমরা জেনে নেব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপডেটটি জারি করা হয়েছে তো যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে তাদের চুয়াল্লিশ কোটি গ্রাহকদের বড়সড় সড়ো সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ডিজিটাল যুগে এখন মানুষ অনলাইনে সমস্ত কিছু ইউজ করে অর্থাৎ পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এসবিআই ইউনো কিংবা এসবিআই ইয়োনো লাইট বা মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই মোবাইল রিচার্জ থেকে শুরু করে প্রায় সমস্ত কাজই এখন মোবাইলের মাধ্যমে হয়ে যায় সেক্ষেত্রে বর্তমানে কে আপডেটের নামে মেসেজ করা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে কিন্তু টুইট করা হয়েছে এবং টুইটে জানানো হয়েছে যে আপনার কাছেও যদি এরকম কোনো মেসেজ আসে অর্থাৎ যে আপনাদের যদি আপনারা এই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক না করেন এবং যদি আপনার কেওয়াইসি ডিটেলস জমা না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা এরকম কিছু যদি অ্যাকাউন্ট যদি এস এস আপনাদের কাছেও আসে তাহলে কিন্তু আপনারা ভুলেও সেই সমস্ত এস এম এসে ক্লিক করবেন না এবং যদি আপনারা ভুলেও ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু কোনো লিঙ্কেও ক্লিক করবেন না অর্থাৎ মেসেজ ধরুন আপনারা ভুলে ফেললেন কিন্তু যেই লিংক দেওয়া থাকবে কিন্তু কিংবা যদি কোনো অ্যাপ আপনাদের ইনস্টল করতে বলে তো ভুলেও কিন্তু সেই অ্যাপ আপনারা ইনস্টল করবেন না না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নিমেষে খালি হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেই সমস্ত অ্যাকাউন্ট তারা অফিসিয়ালি পাঠায় কাস্টমারদের সেগুলো এসবিআই বিএনকে অথবা এস বি আই আইএনবি অথবা এসবিআই পি অথবা এসবিআই এনও এই সমস্ত নাম থেকে থেকে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যখন আপনাদের কাছে মেসেজ আসবে তখন দেখবেন সেন্টারে অর্থাৎ যারা পাঠাচ্ছে তাদের মধ্যে এই নামগুলো থাকবে এবং এই এই নাম ছাড়া যদি অন্য কোনো নামে আপনারা এস বি আইয়ের কোনো এসএমএস দেখে পান ধরুন কোনো পার্সোনাল নাম্বার থেকে কিংবা উল্টো কোনো নাম্বার থেকে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই সমস্ত লিংকে ভুলেও ক্লিক করবেন না এবং ধরুন আপনার কাছে এসবিআই তরফ থেকে কোনো মেসেজ আসলো এবং যদি আপনাদের সন্দেহ হয় যে মেসেজটি এসবিআই তরফ থেকে আসেনি তাহলে কিন্তু আপনারা ওয়ান এইট ডবল জিরো ডাবল ওয়ান ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে কল করে আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ার নাম্বার যেটা টোয়েন্টি ফোর বাই সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা সাত দিন যে কোনো সময়ে আপনারা ফোন করতে পারবেন তো আপনারাও যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত লিংকে কিংবা এই সমস্ত মেসেজ যদি আপনার কাছে আসে কেওয়াইসি তাহলে ভুলেও ক্লিক করবেন না এবং পারলে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন সতর্ক থাকতে পারে যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং এই ফেস্টিভ সিজনে ফেস্টিভ সিজনে যদি আপনারা যদি আপনারা পিএনবি থেকে লোন নিতে যান সে আপনারা কার লোন নিন না কেন সে আপনারা হাউজিং লোন নিতে পারেন অথবা পার্সোনাল লোন আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ফেস্টিভ সিজনে অর্থাৎ স্পেশাল দিওয়ালি অফার যেটা শুরু হয়েছে চার নভেম্বর থেকে এবং চলবে পুরো নভেম্বর মাস পর্যন্ত সেক্ষেত্রে আপনারা যদি হোম লোন নেন কিংবা আপনারা যদি কার লোন নেন অথবা আপনারা যদি পার্সোনাল লোন নেন সেক্ষেত্রে আপনাদের জন্য কম ইন্টারেস্ট অফার করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই স্পেশাল ফেস্টিভ অফারে কার লোন সিক্স পয়েন্ট হোম লোন সিক্স এবং সব থেকে বড়ো কথা ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে কম রেটে অফার করছে এছাড়া আপনারা যদি গ্রিন ভেহিকেল অথবা ই ভেহিকেল অথবা সিএনজি ভেহিকেল নিতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যদি ই ভেহিকেল অথবা যদি আপনারা সিএনজি ভেহিকেল কিনতে যান সেক্ষেত্রে আপনাদের জন্য আরও কম ইন্টারেস্ট রেট অফার করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এছাড়া আপনারা যদি এই ফেস্টিভ সিজনে ব্যাংকের থেকে পার্সোনাল লোন নিতে যান। সেক্ষেত্রে টেন বেসিস পয়েন্ট কমানো হয়েছে ইন্টারেস্ট রেট হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা এইট পয়েন্ট নাইন জিরো পারসেন্ট হারে পার্সোনাল লোন নিতে পারবেন যেটা আপনারা বাহাত্তর মাসে টোটাল বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা পার্সোনাল লোন নিতে পারবেন অর্থাৎ আপনারা বিশ লাখ টাকার পার্সোনাল লোন নিতে পারবেন যেটা আপনাকে বাহাত্তর মাসে রিপেমেন্ট করতে হবে এবং যার ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট এছাড়া আরও একটি সুবিধা রয়েছে আপনারা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আপনারা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করেন অর্থাৎ যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অথবা পিএনবি ওয়ান মোবাইল অ্যাপ থেকে যদি আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা হোম লোনে ফাইভ বেসিস পয়েন্ট এবং কার লোনের ক্ষেত্রে আপনারা টেন সিক্স পয়েন্ট ইন্টারেস্ট রেট কম দিতে হবে আপনাদেরকে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনারা কার লোন নেন তাহলে আপনাকে সিক্স পয়েন্ট সিক্স জেরো পারসেন্ট এবং যদি আপনারা হোম লোন নেন সেক্ষেত্রে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ ফোর জেরো পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি হোম লোন নিতে চান এই উৎসব মরশুমে কিংবা আপনারা যদি কার লোন নিতে চান কিংবা পার্সোনাল লোন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য পিএনবি এখন একটি দারুণ অপশন হবে যেখান থেকে আপনারা হোম লোন থেকে শুরু করে কার লোন পার্সোনাল লোন সমস্ত কিছুই নিতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এরপরে যে বড় সড়ো আপডেটটি জারি করা হয়েছে কিংবা বড় সড়ো সুখবরটি সেটি সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি ভিডিওটিকে দেখছেন এবং ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং এটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনি শাস্তর হয়ে থাকেন এবং যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন কিংবা আপনাদের পরিবারের কেউ যদি পেনশনার্স হয়ে থাকে তাহলে আমরা সবাই জানি যে এই নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় অর্থাৎ পেনশনার্স যে জীবিত রয়েছে সেই যে সার্টিফিকেট সেটাকে গভর্নমেন্টকে দিতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর থেকে পেনশন স্টার্ট হয় যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না দেন কিংবা আপনার পরিবারে যে বয়স্ক লোক রয়েছে তাহলে কিন্তু তার নেক্সট মান্থ থেকে পেনশন আসা বন্ধ হয়ে যাবে তো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাংকে যেতে হয় ব্যাংকে গিয়ে ফর্ম আনতে হয় সেখানে ফর্ম এনে সেটাকে ফিল আপ করে আবার ব্যাংকের লাইন দিয়ে জমা করতে হয় যেহেতু অনেকে লাইফ সার্টিফিকেট জমা দেবে সেহেতু লাইন কিন্তু অনেকটাই বড় হয় তো সেক্ষেত্রে আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনাদের পেনশন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের এখন থেকে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এস ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস এই নামে নতুন নাম দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা অর্থাৎ আপনার পরিবারের যারা শাশুড় রয়েছে যারা পেনশন পায় এবং তাদের পেনশন অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ সুখবর কেননা কি তাদের এখন এখন থেকে আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আর ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন